আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু থাউজেন্ড টোয়েন্টি টু জানুয়ারি মাসে যেটা তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে সেটার ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করবো বলে হাজির হয়েছি দেখো এই রকমভাবে সমস্ত ক্লাসের সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আলোচনা গত বছর করে দেওয়া হয়েছিল এবছর আবার করে দেওয়া হবে তাই চ্যানেলটাকে সঙ্গে রেখো আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ছেলে যদি নতুন দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো দেখি আজকে কি পড়া আছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ফাইভ ইংলিশ ফুল মার্কস পনেরো পনেরো নম্বরে একটা আমাদের মডেল টাস্ক দিয়েছে এটা জানুয়ারি মাসের টু টু এই কাজটা আমাদের করতে হবে দেখো শুরুটাকে বলে দিই তোমরা নিজে করার চেষ্টা করবে যদি পারো তাহলে ভালো আর যদি না পারো একবার সাহায্য নিয়ে নিও পেরে গেলে একবার মিলিয়ে দেখে নিও ঠিকঠাক হলো কি না চলো দেখি আজকে কি পড়া দিয়েছে অ্যাক্টিভিটি ওয়ান কী বলেছে ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি সঠিকভাবে এই তালিকাটা পূর্ণ করতে বলেছে ম্যাস্কুলাইনজেন্ডার জেন্ডার একটা হচ্ছে পুরুষ বাচক একটা হচ্ছে স্ত্রী বাচক দেখো অক্স অক্সের ফেমিলাইন কি হয় বলো তো অক্সফার্ডে তো সার তার স্ত্রীবাচক শব্দ কী হবে বলো তো কাউ হবে সি ও ডাব্লু কাউ কাউ মানে গরু সার হয়ে যাচ্ছে গরু কিন্তু দেখো নিচে রয়েছে কুইন কুইন হচ্ছে স্ত্রী লিঙ্গ ওটাকে যদি পুলিঙ্গ করতে হয় কী হবে কিং হবে কে জি কিং কিং মানে রাজা কুইন মানে রানী ঠিক আছে এরপরে দেখো কী রয়েছে ম্যাসকুলারের ঘরে রয়েছে ম্যান মানে মানে মানুষ তাহলে ওটা যে মহিলা এটা যে পুরুষ এটা হচ্ছে মহিলা কী হবে ডাব্লু ও এমেন ওম্যান হয়ে যাচ্ছে ঠিক আছে এভাবেই আমরা এটা পূরণ করলাম অক্সটা হয়ে যাচ্ছে কাউ কুইনটা হয়ে যাবে কিং আর ম্যানটা হয়ে যাবে ওম্যান দেখো এক নম্বর করেছিল তিনটে প্রশ্নের তিন নম্বর তোমরা পেয়ে গেলে এরপরে আমরা মডেল অ্যাক্টিভিটি টাক্ের অ্যাক্টিভিটি টু এর দিকে চলে যাব কি আছে এখানে ও এখানে একটা খুব সোজা একটা জিনিস করতে দিয়েছে দেখো এখানে কী আছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস টু দ্য প্লুলার নাম্বারস অফ দ্য ফলোইং ওয়ার্ডস এক বচন থেকে বহু বচন করতে বলেছে এটাও তিন নাম্বার রয়েছে এক নম্বর করে প্রত্যেকটি দেখো প্রথমে রয়েছে বেবি তারপরে রয়েছে মস্কুইটো তারপরে রয়েছে ডগ দেখো বেবি মানে শিশু অনেকগুলো শিশুগুলো কী হবে বেবিজ দেখো এই ওয়ার্ডটা লাস্টে ওয়াই আছে ওয়াইটা উঠে গিয়ে আই ই এস হবে তাহলে কী হবে বি এ বি আই ই এস বেবিজ এই নিয়মগুলো তোমাদের শেখানো হয়েছে তারপরে দেখো মস্কুইটো মস্কুইটো হয়ে যাবে ইএস যোগ হয়ে যাবে ঠিক আছে আর মানে মশা অনেকগুলি মশা আর হচ্ছে ডগ ডিও জি আছে হয়ে যাবে ডিও জি এস ডগস কুকুর অনেকগুলি কুকুর এভাবেই আমরা এক পর্যন্ত থেকে ভোগ করা শিখে নিলাম এরপরে অ্যাক্টিভিটি থ্রি দিকে যাব অ্যাক্টিভিটি থ্রিতে কী আছে সেটা নিয়ে একটু আলোচনা নিই আচ্ছা এখানে খুব একটা ভালো জিনিস দিয়েছে দেখো তোমরা শিখতে পারবে কিনা না আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স রাইট দেম ইন দ্য টেবিল বিলো তিনটে বাক্য দিয়েছে তিনটে বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট মানে উদ্দেশ্য কোনটা প্রেডিকেট মানে বিধেয় সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে তোমরা জানো নিশ্চয়ই যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট উদ্দেশ্য বিধে আমরা আগেই করেছি দেখো প্রথমটা আগে ভালো করে বুঝি হার হেয়ার ওয়াজ গ্রে তার চুলটি ছিল ধূসর বর্ণের এখানে কি বলা হচ্ছে কার সম্পর্কে বলা হচ্ছে তার চুল সম্পর্কে বলা হচ্ছে হার হেয়ার ঠিক আছে তাহলে হার হেয়ারটা হচ্ছে সাবজেক্ট যার সম্পর্কে বলা হচ্ছে হার হেয়ার আর কি ছিল বাকিটা হচ্ছে প্রেডিকেট ওয়াজ গ্রে ওয়াজ গ্রেটা হচ্ছে প্রেডিকেট তার চুল সম্পর্কে বলা হচ্ছে এই জন্য এটা সাবজেক্ট হলো আর বাকিটা হচ্ছে প্রেডিকেট নেক্সট দেখো সি ওয়েন্ট নিয়ার দ্য টিচার অ্যান্ড টাচ হিজ ফিট সি মানে সে গিয়েছিল কার কাছে গিয়েছিল টিচারের কাছে গিয়েছিল এবং তার পা স্পর্শ করেছিল শিক্ষক মাসের কাছে গিয়ে তার পা স্পর্শ করেছিল তো কে গিয়েছিল সে গিয়েছিল তার সম্পর্কে বলা হচ্ছে তাহলে সিটা হবে সাবজেক্ট আর বাকি যা আছে সবটা হয়ে যাবে পেডিকেট সাবজেক্ট সম্পর্কে যেটা বলছে সেটা হচ্ছে পেডিকেট নেক্সট চলে আসি কী আছে দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দেন দোজ থাউজেন্ড তাহলে এই কয়েনটি হচ্ছে ওই হাজারের থেকে অনেক বেশি মূল্যবান তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে দিস কয়েন এই কয়েনটি সম্পর্কে বলা হচ্ছে ঠিক আছে দ্য দিস কয়েন হবে সাবজেক্ট আর বাকি যা আছে সেটা হচ্ছে প্রেডিকেট আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকমভাবে এই অ্যাক্টিভিটিগুলো করতে হবে দেখে নাও তোমরা ভালো করে এরপরে আমরা অ্যাক্টিভিটি পরের দিকে ঢুকে যাব দেখো অ্যাক্টিভিটি ফোরে কি আছে একটু আমরা ভালো করে নিই অ্যাক্টিভিটি ফোরে রয়েছে সাপোজ ইউ হ্যাভ সিন এ ম্যাজিক শো মনে করো তুমি একটা ম্যাজিক শো দেখেছো রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট দ্য শো সেই শোটা সম্পর্কে তিনটি বাক্য লেখো কত নম্বর রয়েছে দেখো ছ নম্বর রয়েছে তিনটি বাক্যতে তিন নম্বর দিলেই তো হয়ে যেত ছ নম্বর কেন দিয়েছে তার মানে একটুখানি বড়ো করে লিখতে হবে এই নম্বর দেখে বোঝার সিস্টেমটা আমরা এখনই শিখে নেবো তাহলে তিনটে সেন্টেন্স এমন লিখতে হবে বেশ বড়ো হয় আর ম্যাজিক শোটা সম্পর্কে সঠিক একটা ধারণা পাওয়া যায় তাহলে চলো এটা আমরা কীভাবে করবো সেটা একটু নিয়ে আলোচনা করে নিই আমি যেরকম তোমাদের বলে দিচ্ছি তেমন লিখতে তখন মানে নেই নিজের ইচ্ছা মতো লিখতে পারো কিন্তু বিষয়বস্তুটি কেমন হবে সেটা নিয়ে একটু তোমাদের জানকারি রাখা দরকার চলো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো তোমরা এরকমভাবে বলবে এ ম্যাজিক শো লাস্ট সানডে আই went টু ভিজিট এ ম্যাজিক শো উইথ মাই parents. গত রবিবার আমি আমার বাবা মায়ের সঙ্গে একটা ম্যাজিক শো দেখতে গিয়েছিলাম এক নম্বর লাইন হয়ে গেল তিনটে সেন্টেন্স লিখতে বলেছো তো একটা সেন্টেন্স হয়ে গেল লেখা নেক্সট কেজে দেখো দ্য magician শোড মোর ট্রিক্স উইথ cards, গ্লাস ropes, মেড গার্ল ফ্লোটিং ইন the air, কাট দ্য গার্ল into টু উইথ এ সার্ফ সোর্ড ঠিক আছে ম্যাসিয়ান একটা ম্যাজিক দেখিয়েছিল কী দিয়ে অনেক রকম টাক্স দেখিয়েছিল কার্ডস দিয়ে তাস খেলার যে কার্ড হয় কার্ড দিয়ে দেখিয়েছিল হুম কোনো গ্লাস দিয়ে দেখিয়েছিল দড়ি দিয়ে দেখিয়েছিল এরকম একটা মেয়ে হাওয়াতে ভাসছে সেই নিয়েও একটা ম্যাজিক দেখিয়েছিল আর একটা মেয়েকে দুটুকরো করে দেওয়া হয়েছে সেটা নিয়েও একটা ম্যাজিক দেখিয়েছিল বোঝা গেলো এই সেন্টেসটা অনেক বড়ো হলো এটার থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে তারপর দেখো থার্ড সেন্টেজ কী বলছে আই থ্রিল্ড অ্যান্ড ফিল্ড হ্যাপি টু ওয়াচ দ্য ম্যাজিক ট্রিক্স আমি খুব আনন্দিত হয়েছিলাম এবং অভিভূত হয়েছিলাম এই ম্যাজিক শোটা দেখে দেখো সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভালো করে বুঝিয়ে দেওয়া হলো বাংলা মানেটাও বলে দেওয়া হলো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই এইভাবে ভিডিওগুলো দেখতে দেখো তোমাদের অনেক পড়া সহজেই তৈরি হয়ে যাবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে